গাইজ, অ্যানিমের মধ্যে তো অনেক ক্যারেক্টার থাকে যার মধ্যে অনেক পাওয়ারফুল ক্যারেক্টার রয়েছে, আর এই পাওয়ারফুল ক্যারেক্টারগুলোকে অনেকেই পছন্দ করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের 10-15 জন ওভারপাওয়ার ক্যারেক্টার সম্পর্কে জানাতে যাচ্ছি, যারা তাদের পাওয়ার ব্যবহার করে এমন অনেক কাজ করে যা কেউ ভাবতেও পারে না। সেই ক্যারেক্টারগুলো কে কে তা জানার জন্য আজকের ভিডিও 30-40 পর্যন্ত দেখবেন। আর গাইজ, আমি এই ক্যারেক্টারগুলোকে তাদের পাওয়ার অনুযায়ী র্যাঙ্কিং করিনি, র্যান্ডমলি অ্যারেঞ্জ করেছি, কারণ এই ক্যারেক্টারগুলো তাদের এনিমি ওয়ার্ল্ডের মধ্যে এত পাওয়ারফুল যে তাদের অন্য ওয়ার্ল্ডের এনিমের সাথে তুলনা করা অনেক কঠিন। তো চলেন বেশি দেরি না করে আজকের বিরতি শুরু করে ফেলি, চলে স্টার্ট। সো গাইস, প্রথমে রয়েছে মাকিমা। মাকিমা হলো একজন ডেভিল যে মানুষের ভয় থেকে পাওয়ার পেয়ে থাকে, অর্থাৎ মানুষ যত ভয় পাবে মাকিমার পাওয়ার তত বাড়তে থাকবে। মাকিমা হলো চেনশোম্যান এনিমির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার। মাকিমার স্টোরি কিছুটা ডেঞ্জির সাথে মিলে যায়, কিন্তু পাওয়ারের কথা আসলে মাকিমার ডেঞ্জির চেয়ে অনেক পাওয়ারফুল। সো গাইস, এরপর হচ্ছে গোজো শাটারো। গোজো শাটারো হচ্ছে জুজুৎসু কাইজেনের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার। শাটারো গোজো হচ্ছে একজন স্পেশাল গ্রেডের সর্সারার। গোজোর কাছে 6 আই রয়েছে। গোজোর চেয়ে বেশি কার্স এনার্জি ইউটোর কাছে রয়েছে, কিন্তু গোজো নিজের কার্স এনার্জি এমনভাবে ব্যবহার করে যার কারণে গোজো তার লিমিটলেস কার্স এনার্জি ব্যবহার করতে পারে। গোজোর কাছে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটলের এবিলিটি রয়েছে। গোজোর সবচেয়ে পাওয়ারফুল টেকনিক হলো ব্ল্যাক ফ্ল্যাশ টেকনিক। গোজোর কাছে ব্ল্যাক ফ্ল্যাশ টেকনিক ছাড়াও আরও পাওয়ারফুল টেকনিক রয়েছে। গোজোর কাছে ব্লু ফ্ল্যাশ টেকনিক, রেড ফ্ল্যাশ টেকনিক এবং পার্পল হোলো টেকনিক রয়েছে। গোজোর কাছে রিভার্স কাস্ট টেকনিক রয়েছে যার মাধ্যমে সে আহত অবস্থায় নিজেকে হিল করতে পারে। গোজোর কাছে ডোমেন এক্সপেনশন রয়েছে যার নাম আলটিমেট ওয়ার্ল্ড, যার মাধ্যমে সে অপোনেন্টকে নিজের লিমিটলেসের ভেতরে আনতে পারে। গোজোর এই আনলিমিটেড ওয়ার্ল্ড এত বেশি পাওয়ারফুল যে গোজো এটি একবার ইউজ করার পর সাথে সাথে দ্বিতীয়বার ইউজ করতে পারে না। সো গাইস, এরপর হচ্ছে ওয়াংলিং। ওয়াংলিং হলো দ্য ডেলি লাইফ অফ দ্য ইমর্টাল কিং এনিমির মেন ক্যারেক্টার। ওয়াংলিং মূলত অ্যানসেন্ট টাইমের একজন ইমর্টাল ইম্পেরর রি ইনকারনেশন, যার কারণে তার মধ্যে এমন অনেক পাওয়ার রয়েছে যা কন্ট্রোল করা যায় না। আর আমরা যদি ওয়াংলিংয়ের পাওয়ারের কথা বলি তাহলে তার মধ্যে টেলিপেটিং, ম্যাজিক ম্যানিপুলেশন সহ আরও অনেক পাওয়ার রয়েছে, আর ওয়াংলিং এই পাওয়ারগুলোর জন্য ইমর্টাল হয়ে গিয়েছে। সো যাই হোক গাইস, এরপর হচ্ছে ইরেনিয়েগার। ইরেনিয়েগার হলো অ্যাটাকন টাইটেন এনিমির মেন ক্যারেক্টার। অ্যাটাকন টাইটেন ওয়ার্ল্ডের মধ্যে টাইটেন পাওয়ার অনেক বেশি শক্তিশালী, আর এই টাইটেনের মধ্যে ফাউন্ডেন টাইটেন হলো বেশি পাওয়ারফুল। ইরেনিয়েগারের কাছেও এই ফাউন্ডেন টাইটেনের পাওয়ার ছিল, এর সাথে তার কাছে অ্যাটাকন টাইটেন এবং ওয়ারহ্যামার টাইটেনের পাওয়ার আছে। এই পাওয়ারগুলোর জন্য ইরেনিয়েগার অ্যাটাকন টাইটেন এনিম ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার। তো এনিওয়েজ গাইস, এরপর হচ্ছে সাংজিনো। আমি ভালোভাবে নামটা উচ্চারণ করতে পারছি নাকি আপনারা একটু কমেন্টে জানিয়েন। তো সাংজিনো হলো সোলো লেভেলিং এনিমের ক্যারেক্টার। এনিমটি কোরিয়ার একটি পপুলার এনিম। সোলো লেভেলিং এনিমের মধ্যে জিনো সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার, কিন্তু প্রথম দিকে জিনো একজন দুর্বল হান্টার ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ডেমনদের মারতে মারতে জিনো অনেক পাওয়ারফুল হয়ে যায়। শ্যাডোটা পাওয়ারফুল হয়ে যায় যে কেউ তাকে হারানোর মতো ছিল না। সো গাইস, এরপর হচ্ছে সাইতামা। সাইতামা হলো ওয়ান পাঞ্চ এনিমির ক্যারেক্টার। সাইতামা এতটা পাওয়ারফুল যে সে একটা পাঞ্চে যে কাউকে হারাতে পারে, তার সামনে যেই থাকুক না কেন সাইতামা তাকে এক পাঞ্চে হারিয়ে দেয়, যার কারণে সাইতামাকে ওভার পাওয়ার ক্যারেক্টার বলা যায়। সো যাই হোক গাইস, এরপর হচ্ছে মাদারা উচিহা। মাদারা হলো নারুটোয়ের একজন ক্যারেক্টার, আর নারুটো এনিমের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার হলো মাদারা উচিহা। মাদারার কাছে শারিন গান রয়েছে যার মাধ্যমে সে যে কাউকে হিপনোটাইজ করতে পারে এবং যে কারো অ্যাটাক কপি করতে পারে। মাদারা উচিহার কাছে সুসানো আছে, যেটি নারুটো ইউনিভার্সের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট সুসানো। আর মাদারা উচিহার সবচেয়ে পাওয়ারফুল ফর্ম হলো 6-পার্ট ফর্ম। সো গাইস, এরপর হচ্ছে সাইমন। সাইমন হলো গুরেন লাগান এনিমের একজন ক্যারেক্টার। সাইমন তার এনিম ওয়ার্ল্ডের মধ্যে অনেক পাওয়ারফুল, শ্যাডোটা পাওয়ারফুল যে তার কাছে একটা প্ল্যানেট ডিস্ট্রয় করা অনেক সহজ কাজ, অনেকেই গোগোর সাথে সাইমনের তুলনা করে। সো গাইস, এরপর হচ্ছে মপ। মপ তার এনিম ওয়ার্ল্ডের মধ্যে অনেক পাওয়ারফুল একজন ক্যারেক্টার। সে টেলিপ্যাথিক, সাইকিক অ্যাটাক সহ আরও অনেক অ্যাটাক করতে পারে। সো গাইস, ভিডিও শেষে রয়েছে গোকু। গোকু হলো ড্রাগন বল এনিমের ক্যারেক্টার। ড্রাগন বল এনিমের মধ্যে গোকু হলো অনেক পাওয়ারফুল। গোকু অনেক ট্রেনিং করতে করতে নিজেকে এতটা পাওয়ারফুল বানিয়েছে যে তার পাওয়ার লিমিটলেস হয়ে গিয়েছে। সো গাইস, এটুকু ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, চ্যানেলটা হলে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটা অন করে অল সেট করে দিবেন যেন আমার সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে থাকেন। আর আপনাদের কোন এনিম ক্যারেক্টারটা বেশি ভালো লাগে তা আমাকে কমেন্টে জানাবেন, আর এই ভিডিওর কোনো পার্ট চান নাকি সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওতে যদি কোথাও ভুল টুটো হয়ে থাকে তাহলে তা আপনারা কমেন্ট ডিসিশন নেবেন। তো আচ্ছা, আমি যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।